তো আমরা এখন আছি কুমিল্লার গৌরীপুরে। তো এটা গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে 2 মিনিটের রাস্তা। তো কুমিল্লার গৌরীপুরে আসছি। তো এখানে কিছু রেসার হোমার সেল হবে, তো এইগুলো সেল হবে, সেলের দামগুলো জানবো, প্লাস কবুতরের চোখগুলো দেখবো, আর রেজাল্ট সম্বন্ধে তেমন একটা ধারণা নিব। তো আপনারা দেখতে থাকেন বাকি ভিডিও। তো ভিডিও অনেক দিন পর তৈরি করতেছি, তো ফার্স্টে শুরু করলাম অনেক দিন পর, প্রায় 15-20 দিন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা নর, এটা মাক্সিতে আছে। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর ওর ফোন নাম্বারটাই পাশে দিতে থাকবে। তোমার নামটা জানি কি ভাই? আতিক। আতিক, দম, নখ। তো এটা নটটা মাদিটা দেখবো, তারপর দামটা জানবো। আর এটা রেজাল্ট কি, কোনো রেজাল্ট ছিল? মানে এভাবে অনেক দূর থেকে ছাড়া ছাড়া ছাড়ি করছিল তুমি নিজে? না, ওনার, যে যার কাছ থেকে কিনছো সে করছে না? কত কিলোমিটার বলছিল? ওই ঢাকা গুলিস্তান আছে না, মানে হ্যাঁ আগে সব সময় ওখান থেকে ইয়া করতো। আচ্ছা, তোমার জানা নাই না? সো ওই নটার সাথে জোড়া দেওয়া আছে একটা দোপাস টাইপের মাক্সি, দোপাস টাইপের মাক্সি না দি, এটা ভালোই, জোড়াটা পারফেক্ট হয়েছে। তো এই যে দেখতে পারতেছেন, এটা একটু মোটা পাখের, আর আগেরটা একটু চিকন পাখের, পাকগুলা কাটা ছিল, সে কারণে গ্যাপ কেমন আছে বা কি আছে এটা বলতে পারতেছি না, কিন্তু কোয়ালিটি ভালো। দমটা দেখতে পাচ্ছেন, পেয়ারটা কত চাইতেছো? 4500 টাকা ফিক্সড। 4500 টাকা ফিক্স। সো 4500 টাকা ফিক্স চা হইতেছে এই জোড়াটা। সো এটা হইলো নর, একটা মাক্সি নর। তো এটার সাথে একটা মাদির জোড়া আছে মাক্সি, সেম সেম কালার, একেবারে সেম অ্যাকুরেট, এটা মনে হয় এক ঘরের জোড়াই। আর ট্যাগও পরানো আছে, নর্মাল ট্যাগ। আর যারা ট্যাগ নিতে চাইতেছেন তারা এই পাশে দেওয়া নাম্বারে কল করতে পারেন। সেই যে চোখ, চোখ দেখতে পাচ্ছেন, রিংগুলো কমপ্লিট। আর নোটটা দেখেন, আর যারা ট্যাগ নিতে চাইতেছেন প্রায় এই কোয়ালিটির ট্যাগই পাবেন, প্রায় বলতে এই কোয়ালিটিরই ট্যাগ। তো এই কোয়ালিটির ট্যাগ 10 টাকা করে, আর চাইনিজটা আপনার চাইনিজ যে অ্যালুমিনিয়াম ট্যাগটা আছে ওইটা হলো 35 টাকা করে। আর কোয়ালিটির উপরে নির্ভর করে, অন্যান্য ভ্যারিয়েশনের উপরে নির্ভর করে দাম ওঠানামা করতে থাকে। তো যে কোনো ধরনের ট্যাগ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই পাশে দেওয়া নাম্বারে। আর এটা মাদিটা দেখি, তো এটা মাদিটা মাদিটা আর ওই নটটা আগে দেখানো হয়েছে। তো এই জোড়াটার দামটাও জানবো আমরা, আগে দেখানি। আর অনেকদিন পর ব্যাক আসছি ভাই, তো সবাই কমেন্ট করবেন কে কে মিস করছেন। আর এই যে দম, ট্যাগ নাম্বারটা দিয়ে পাঠাবেন, ট্যাগ নাম্বার বইলেও নিতে পারবেন চাইলে। তো এই জোড়াটার প্রাইস কত? ফিক্স 4000 টাকা। তো এই যে একটা মিলি নর আছে এই জায়গা, তো মিলি নরটা ভালোই দেখতে, একেবারে চকোজেল টাইপ আসছে, সাদা হইলে তো চকোজেলই বলা যেত। মিলি নরটার শেপ, সাইজ সব দিকে পারফেক্ট। তো এটা মাস্টার পেয়ার, তো মিলির সাথে জোড়া দেওয়া আছে একটা সবজি মাদির। তো সবজি মাদিটাকে দেখবো, তারপর দামটাও জানবো। তো মিলিটার যে মাদি, এইটা হইলো এইটা সবজি মাদি। তো এটার বাচ্চাও বলতেছে অ্যাকুরেট কালার বের হয়, এক কালারের মিলি কালারের বের হয়, এরপরে ওইটার বাচ্চা দেখানো হবে। আর হোমার সাধারণত যে কোনো এক ধরনেরই হয়, আর হয়তো বা একটা এই কালার একটা ওই কালার, হোমার মিস মার্কিং হয় না গ্রিবাজের মতো তেমন একটা। আর হাতের রেজিংয়ের টাইপ, এই যে কবুতরের যে ভিতরে যে আপনার যে সাদা
আপনার ই টাইপের থাকে, রেজিং টাইপের, তো ওইটা হাতে লেগে দিতেছে, তারপর মানে এটা সুস্থ কবুতর ফিট। তো এটা বোঝার সহজ উপায় হইলো এটা কবুতর হাতে নিলে তারপর সাথে সাথে এইগুলো দিয়ে বোয়া যাবে। আর পা দেখতে পাচ্ছেন পায়ে ময়েশ্চারটা ঠিকঠাক আছে। তো এই জোড়ার প্রাইস কত চাইতেছো? ফিক্স 4000 টাকা। আচ্ছা, তো আরও কিছু জোড়া আছে সেগুলো দেখাবো আর দামটা জানো। সো মিলির যে বাচ্চা বেবি বের হয়েছিল এই বেবিগুলা, এই যে দেখতে পাচ্ছেন চোখটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, খুব ভালো কোয়ালিটির। ওর বয়স অনুযায়ী ওর কালেকশনটা ভালোই করছে। ওর বয়স কত ভাই? 15। তো ওর বয়স 15 বছর মাত্র, তাতে ও ভালো ভালো কালেকশন করছে। আস্তে ভাঙিস না রে, গরিবের ফোন ফোন ভাঙিস না। তো এই জন্য হোক তো এটা মাদিটা দেখবো আর দামটা জানবো। সো এটা হলো ওই মিলি নটটার মাদি। তো আগের যে জোড়াটা দেখানো হয়েছিল সেই জোড়ার বাচ্চা, এটা অ্যাকুরেট মিলি বের হয়েছে, এটা পাখে কোনো গ্যাপ নাই। চোখটা দেখাই, নখ। এই জোড়াটার দাম কত চাইতেছো? 4000 টাকা ফিক্স। আরও কিছু পেয়ার আছে সেগুলো দেখি। সো এই যে একটা পেয়ার, তো এই পেয়ারটা কোথা থেকে আনছিলাম? ক্লাবের একজন সদস্য কাছ থেকে। ক্লাবে তো আর কবুতর সেল করে না, ক্লাবে নিলাম হয়। তো নিলামে মোটামুটি সবাইকে গ্রহণ করতে দেন অংশগ্রহণ, যারা পুরান মেম্বার প্লাস পুরান কাস্টমার তাদেরকে দেয়। সো এই যে ট্যাগ, এটা নটটা, এটা অনেক চঞ্চল। আরও একটা মাদি আছে এটার, আর তারপর আরেক জোর আরেক দুইটা মাদি আছে, ওইটা দেখা তারপর ভিডিওটা শেষ করে দেবো। তো এই নটটা মাদি আছে, তো ওইটা দেখি। সো এই যে মাদিটা ওইটার সাথে জোড়া এইটা, এগুলো পাঁচ পরে আছে। এই জোড়াটার প্রাইস কত? ফিক্সড 3000 টাকা। তো আর দুইটা মাদি আছে, ওই দুইটা দেখাবো তারপরে ভিডিওটা শেষ করে দিই। তো এই যে একটা মাদি, এটা সিঙ্গেল মাদি, যারা নিতে চাইতেছেন তারা নিতে পারেন। তো এটা ডেলিভারি তুমি যে কোনো জায়গায় দিতে পারবা? তো ডেলিভারিটা যেই জায়গার বাস অ্যাভেলেবেল পাওয়া যাবে তো সেই জায়গায় দেওয়া যাবে। তো আপনারা যোগাযোগ করেন, আর কুমিল্লা আশেপাশে যারা আছেন তারা হয়তো বা নিতে পারবেন, আইসাও নিতে পারবেন। আর ওকে বললেও যদি ওর স্কুল ছুটি থাকে বা বন্ধ থাকে তো দিয়ে আসতে পারবে। তো দুপাশ, এই পাশে আছে আপনার 3, 3, 6, 8টা, আর এই পাশে 5টা। এটি ঝরলে ঠিক হইতে পারে, সম্ভাবনা আছে, ঠিক যা হবে এটা গ্যারান্টিড নাই। মুখ সাদা, একেবারে পিওরিটি আসছে মুখে। তো এই বাঁধিটা কত? সিঙ্গেল 2000 টাকা না? তো আরও একটা আছে, ওইটা দেখা ভিডিওটা শেষ করি। তো এই যে আরেকটা দুপাশ, এটা তো গড়া স্টাইল আসছে, খালি দমটা বাদে। এটার একেবারে লেজটা দেখার মতো, লেজটা দেখছেন একেবারে সব খুলে না। তো এটা ভালো একটা গুণ। এই পাশে দেখেন, তো এই মাদিটার প্রাইস কত? আচ্ছা, এটার চোখ কিন্তু দুইটা দুই রকমের, এই পাশেরটা একরকম, এই পাশেরটা আরেক রকম। ফিক্স 2000 টাকা না? আরেকটা মিলি আছে না? তো আরেকটা মিলি দেখার পরে ভিডিওটা আমরা শেষ। তো এই যে আরেকটা মিলি, তো এটা মাদি না? এটা প্রাইস কত? 1500 টাকা। তো আজকে ভিডিও পর্যন্ত, অবশ্যই কল করবেন। আর তোমার নামটা কি জানো? আতিক। আতিক, তো আতিকের কবুতর এগুলো, আতিকের চেহারাটা দেখাইতেছে, আতিকের লোকেশনটা জানে নিব। তো আতিক, আতিক তোমার লোকেশনটা বলো। কুমিল্লা গরিপুর। তো তোমার ফোন নাম্বারটা আমি এইখানে দিয়ে দিব, ঠিক আছে?